भाजपा महिला मोर्चा की ओर से सॉल्ट लेक स्वास्थ्य भवन में स्वास्थ्य सेवा निर्देशक अजय चक्रवर्ती को ज्ञापन सौंपा गया। इस ज्ञापन का नेतृत्व किया अग्निमित्र पॉल ने। इस दौरान स्वास्थ्य निर्देशक से बातचीत की और उन्हें सलाह भी दिया। इस दौरान अग्निमित्र पॉल ने कहा, जिस तरीके से लोग कोरोना को लेकर अमानवीय व्यवहार कर रहे हैं, इस पर भी सरकार को नजर डालने की जरूरत है। डॉक्टर अजय चक्रवर्ती के साथ हमने देखा करे थी विथ अपॉइंटमेंट हमरा इशे छिलम एवं ही वाज वेरी नाइस दैट ही गेव अस एन अपॉइंटमेंट। আমাদের কয়েকটা কথা ছিল, আপনারা জানেন যে পশ্চিমবাংলার স্বাস্থ্য অবস্থা আজকে কোথায় গিয়ে ঠেকেছে। সাধারণ বাংলার মানুষ খুব কষ্টে রয়েছে। আপনার যদি টাকা পয়সা থাকেও তাহলেও কিন্তু আপনি চিকিৎসা পাবেন না, এরকম একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এবং গরিব মানুষদের তো আরোই খারাপ অবস্থা। যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা যেটা আমরা দেখছি, ইছাপুরের শুভ্রজিৎ, চন্দননগরের অশোক রুই দাস, কালকে বনগাঁর ঘটনা যেখানে অ্যাম্বুলেন্সে থেকে অ্যাম্বুলেন্স হাসপাতালে উঠতে পারলো না, তার জন্য একটি মানুষ অ্যাম্বুলেন্সে পড়ে পড়ে মারা গেল। আজকে সোনারপুর বা বেহালার ঘটনা যেখানে 12-13 ঘন্টা ডেড বডি, করোনার ডেড বডি বাড়িতে পড়ে রয়েছে, পুলিশ প্রশাসন এসে ডেড বডি তুলছে না। এই কথাগুলো ওনাকে জানানো হয়েছে এবং আমরা বলেছি আমার টিম যে বিজেপি থেকে এসেছি বলেই একটা অ্যান্টাই অ্যাটিচিউড নেবেন না। এবং ডেফিনেটলি হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, উনি আমাদের সব কথা শুনেছেন। আমরা কয়েকটা আইডিয়া দিয়েছি যেটা নিয়ে আমার মনে হয়েছে যে কাজ করা উচিত।